আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। নতুন একটি রেমেডি নিয়ে চলে আসলাম। আজকের রেমেডিটা হচ্ছে তাদের জন্য যাদের স্কিনে কোনো রকম দাগছোপ নেই কিন্তু ফর্সা হতে চাচ্ছেন একদম ঘরোয়াভাবে, ঘরোয়া রেমেডির মাধ্যমে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো যারা দুধে আলতা, একদম দুধে আলতার মতো একদম স্কিন চাচ্ছেন তাদের জন্য এই রেমেডিটা। আপনার এই রেমেডিটা হচ্ছে মাত্র 10 মিনিটে আপনার স্কিনটাকে পরিবর্তন করে ফেলবে। অর্থাৎ আপনি মনে করতেছেন যে আজকে আপনার একটা প্রোগ্রাম আছে, আপনি বেড়াতে যাবেন বা কোনো একটা অনুষ্ঠানে যাবেন, এরকম আপনি 10 মিনিটে অনেকটা ফর্সা হয়ে যেতে পারবেন এবং আপনার স্কিনটা অনেকটাই সুন্দর হয়ে যাবে। তো চলুন তাহলে দেখি আমি এটা কীভাবে তৈরি করে নেব। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন। বেসন হচ্ছে আমাদের স্কিনটাকে ফর্সা করবে, যদি হালকা দাগচুপ থাকে সেগুলোকে রিমুভ করে ফেলবে আর স্কিনটাকে টান টান করবে, ভেতর থেকে একদম গ্লো একটা স্কিন দেবে এই বেসন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বানিয়ে নেবেন। আমি এখানে একজনের পরিমাণে তৈরি করে নিচ্ছি। দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো। হলুদ কিন্তু সেই যুগ যুগ ধরে আমরা হলুদের উপকারিতা জানি যে কতটা উপকার এই হলুদ। হলুদ আমাদের স্কিনটাকে ফর্সা করবে এবং আমাদের স্কিনটাকে একদম হলদে হলদে একটা ভাব নিয়ে আসবে, আমাদের স্কিনে গ্লো দেবে। দিয়ে দেবো এখানে গোলাপ জল। গোলাপ জল আমাদের স্কিনটাকে ফর্সা করতে হেল্প করবে। যেহেতু এখানে আজকে রেমেডিটা হচ্ছে ফর্সা করা, সেজন্য প্রতিটা উপকরণই খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন, খুবই উপকারী পাবেন। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম এখানে গোলাপ জল, আর দিয়ে দেবো এখানে অ্যালোভেরা জেল। আমি এখানে বাজার থেকে কিনে আনাটা ব্যবহার করছি, আপনারা চাইলে একদম গাছ থেকে পেরে আনা যেই জেলটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তো দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এখানে গ্লিসারিন। গ্লিসারিনটা হচ্ছে আমাদের স্কিনটাকে একদম টান টান করবে, আমাদের স্কিনটাকে একদম সফট করে নিয়ে আসবে এই গ্লিসারিনের মাধ্যমে। আপনার স্কিন একদম হাত রাখলেই একদম চলে আসবে, এরকম করবে এই গ্লিসারিনটা। তো দিয়ে আমি খুব ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে একটু লেবুর রস। লেবুর রসটা হচ্ছে আমাদের স্কিনে যদি হালকা দাগ ছোপ বা র্যাশ র্যাশ ভাব থাকে সেটাও দূর করে ফেলবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো উপকরণই খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই যে প্রথমে এভাবে একটু মিশিয়ে নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন মিশিয়ে নিলাম। আর এখন অল্প একটু পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে নেব, যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকুই দিব, বেশি না। এই যে আমি এখানে 2 চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন খুবই সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আপনার স্কিনটাকে একদম ফর্সা, আপনি একদম কি বলবো যে আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন চলে এসেছে। মাত্র 10 মিনিটে এত সুন্দর রেজাল্ট পাবেন যে আপনি চিন্তাও করতে পারবেন না, এতটাই উপকারী এই রেমেডিটা। তো খুব ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে একদম মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে তো এটা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনার স্কিনটাকে খুব ভালোভাবে প্রথমে একটু ধুয়ে পরিষ্কার করে তারপর মুছে নেবেন একটা ফেস ওয়াশ বা সাবানের মাধ্যমে, তারপর আপনার স্কিন এইভাবে করে লাগিয়ে নেবেন। এই যে এইভাবে করে, এটা হচ্ছে আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারেন। আর যদি আপনি মনে করেন কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছেন বা কোনো একটা প্রোগ্রাম আছে আপনার, তাহলে আপনারা ইনস্ট্যান্ট সাথে সাথে এটা ব্যবহার করে নিতে পারেন। 10 মিনিটের মধ্যে আপনার একদম রেজাল্ট চলে আসবে। আর যদি সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই, 1 সপ্তাহ পরে আপনি বুঝে যাবেন যে আপনার স্কিনের পার্থক্যটা। তো এইভাবে করে কোনো রকম ঘষা মাজা করার দরকার নেই, হালকা হাতে একটু মাসাজ করে 2-3 মিনিট একটু হালকা হাতে একটু মাসাজ করে নেবেন, তারপর 10 মিনিট রেখে মুখটা ওয়াশ করে ফেলবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে এটা করে নিচ্ছি, ঠিক এইভাবে করে আপনার স্কিনের মধ্যে লাগিয়ে নেবেন। 10 মিনিটে যতটা শুকাবে ততটাই হয়ে যাবে, 10 মিনিট পর নর্মাল পানিতে ওয়াশ করে ফেলবেন। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে খুব সুন্দরভাবে আমি কিন্তু মাসাজ করে নিয়েছি। আপনারা চাইলে এটা মুখে না, শুধু হাতে পা গলায় সব জায়গাতে এটা ব্যবহার করতে পারবেন, খুবই উপকারী একটা রেমেডি। এই যে দেখুন এভাবে করে লাগিয়ে রেখে দেবেন।
তো আমার রেমেডিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।